হে সাহাবায়ে কেরাম, হল কিয়ামতের আগে যখন তোমরা বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় দুনিয়ার দমিনো দিনা ব্যবিসার্ডে যেই দিন তোমরা প্রকাশ্যভাবে দমিনো করতে দেখায় বাইয়ে বাইর প্রতি মহাব্বত ভালোবাসা যেই দিন জমিন থেকে উঠি দিব গিয়া মায় নিজের হাতে যখন নিজের মেয়ে সন্তান এবং ছেলে সন্তানদের জমিন হত্যা করব, বাবা নিজের স্ত্রী এবং মেয়ে এবং মহাব্বতের মা বাবারে যখন জমিনের মধ্যে হত্যা করিলেই বগিয়া আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়া যাইয়ার তোমরা প্রস্তুত থাকিও কিয়ামতের বেশি দূরে নাই, আবার উম্মত দুনিয়ার জমিনে জাহান্নামে হইয়া জমিন থেকে কিয়ামতের মাঠে বিদায় নিবা। এমন এক জমানা তামরা আইসি যে জমানা এখান জিনা ব্যবিসার জমানা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় 1440 বছর আগে হইয়া গেছিলা যেই দিন জমিনও দেখবা জিনা ব্যবিসার প্রকাশ্যভাবে মানুষে করের ছেলে মেয়েরে পছন্দ করের প্র্যাকটিক্যালিটি একজন ছেলে আর একজন মেয়েরে যেদিন প্রকাশ্যভাবে কইব বা তোমারে আমি পছন্দ করি আমি তোমারে বিয়া করতাম, বা একজন মেয়ে যখন আর একজন একজন ছেলে যখন একজন মেয়েরে প্রকাশ্য দিনে দিনে দুপুরে মানুষের সামনে কইব বই তোমারে আমার পছন্দ হয়েছে আমি তোমারে বিয়া করতাম, এক কথায় বেহায়াপনা উলঙ্গপনা দিনা ব্যবিচার যখন দমিন আম হয়ে দিব গিয়া আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেন আমার উম্মতের আর তোমরা বেশি চিন্তা করিও না, কিয়ামত একদম সন্নিকটে এসে গেছে, হুক নাউযুবিল্লাহ। আর সেই জমানা আপনারা আমার সামনে উপস্থিত হয়ে গেছে গিয়া, আর সে সবচাইতে বেশি দুই তিন হরুতার মা জমিন থেকে দেখরান, দুই তিন হরুতার মা বেশি দেখরা এখানে পরকিয়ার অবাধভাবে ভারতের সবচাইতে সুপ্রিম কোর্ট যে একটা আমরা সম্মানীয় কোর্ট ওখান থেকে রায় হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে গিয়া আজ থেকে 2014 অথবা 15 বছর আগে 15 ইংরেজির মধ্যে ভারতবর্ষ সুপ্রিম কোর্টের রায় আসল যে আপনার বউরে লইয়া যদি অন্য কারো কোনো ভুয়া হোটেলে লইয়া যাইতে পারবো ইকান ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী বৈধ হিসাবে দেব হয়েছে, হুকান আলহামদুলিল্লাহ। আর বর্তমানে বেহায়াপনা দিনা ব্যবিচারে বেহায়াপনার একদম প্রকাশ্যভাবে খোরা চাইজ ঘুরিয়া দিলাইছে হইন আলহামদুলিল্লাহ, যেগুলার কারণে আজকে সমাজও শিক্ষিত সমাজ থাকি লইয়া অশিক্ষিত সমাজ বিপদের সম্মুখীন হইতরা, হাজারো ফ্যামিলি ধ্বংস শুধু এই ক্যান্সার লাভ স্টোরি নামক ক্যান্সারের কারণে। সেখানে আমি গতকালকেও এক জুমা মসজিদ হয়েছি যে আমরার মূল কারণ আমরার দিলর মধ্যে আমরা বদ্দিনের আশ্রয় দিলাইছি, দিনদারি আমরার অন্তর থাকি সরাইয়া নিছি গিয়া, এর কারণে আজকে আমরা বদ্দিনী লিপ্ত হওয়ার কারণে আমার ফ্যামিলির শান্তি নাই, বা এ ভাইয়ের প্রতি মহব্বত ভালোবাসা নাই, মেয়ে মার প্রতি মহব্বত ভালোবাসা নাই, শুধু এই দিনা আর ব্যবিচারের কারণে এই সমস্ত নাফরমানি আমাদের ঘর তাকিয়া আমাদের সমাজ তাকিয়া আমাদের পাড়া প্রতিবেশী তাকিয়া আমরা প্রত্যেকে প্রতিজন উম্মতে মুহাম্মদিয়ে দায়িত্ব গ্রহণ করা লাগবো যে আমার এলাকার তাকিয়া আমার ফ্যামিলির তাকিয়া আমার পাড়া প্রতিবেশী তাকিয়া বেহায়াপনা উলঙ্গপনা অবস্থারে আমরা যে কোনো অবস্থাতে আমার জান দিয়া পারি মাল দিয়া পারি টেকা পয়সা দিয়া পারি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি এই সমস্ত উলঙ্গপনা অবস্থারে আমার এলাকার তাকি দূর করতাম, দূরে হই ইনশাআল্লাহ, আরও দূরে করি হই ইনশাআল্লাহ। আজকে আমরা এর বিহিত ব্যবস্থা না নেওয়ার কারণে আমার গরো শান্তি নাই, কুটিমুটি ছেলে হেও আই লাভ ইউর মানা বুঝিলায়, কুটিমুটি একজন মেয়ে 3 অথবা 4 বছরের হেও একটা মোবাইল গেম ফ্রি ফায়ার এগুলার মা মহব্বতে বুঝিলায় ও গত ফরুকুর ঘটনা, ছেলেরে মায় ফ্রি ফায়ার মতো ক্যান্সার খেলারে না খেলাইয়া খেলানি দেওয়ার কারণে ছেলে মারে দুল্লি করিয়া জমিন হত্যা করে নিছে, হুক আলহামদুলিল্লাহ। আইজ আমরা গড়াই তুই গেমে কি চলেন মাথই চলে, খেলে আমরা শিক্ষিত মানুষ তো আমরা মডার্ন ডিজিটাল যুগের মানুষ এর লাগি আমরা গরুই তাম হয়ে গেছি, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমাই হে সাহাবায়ে কেরাম, হল কিয়ামতের আগে যখন তোমরা বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় দুনিয়ার জমিনো দিনা ব্যবিচার্ডে যেই দিন তোমরা প্রকাশ্যভাবে জমিনো করতে দেখায় বাইয়ে বাইর প্রতি মহাব্বত ভালোবাসা যেই দিন জমিন থেকে উঠি দিব গিয়া মায় নিজের হাতে যখন নিজের মেয়ে সন্তান এবং ছেলে সন্তানদের জমিন হত্যা করব, বাবা নিজের স্ত্রী এবং মেয়ে এবং মহাব্বতের মা বাবারে যখন জমিনের মধ্যে হত্যা করিলেই বগিয়া আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
sallallahu ta'ala alaihi wa sallam ay janaya diya zayar tumra pustut ta kiyo qiyamotar beshi ture lai abar ummat dunyar zomin wa jahannam ya zomin ta ki qiyamotar mato bidai niba khuy na'udhu billah aske amral madhe ei hoitta lila khom soler na beshi soler bai beshi soler sob chaite beshi yakhon kunakuni soler khene amra nabidir muhabbat nabidir balobasha নবীদের আদর্শ আপনার আমার মধ্যে নাই কি আমাদের আদর্শ মহব্বত ভালোবাসা নবীর লোকে লাগাইতে হইলে শুধু লেবাস জুব্বা পাঞ্জাবি টকিয়ে না এই দাড়ি গইলা তাহলে ইসলাম জুব্বা ইসলাম পাগড়ি ইসলাম টকি ইসলাম কিন্তু মহব্বত আর ভালোবাসা অন্তর ফায়দা লয় তাকওয়া অন্তর ফায়দা লয় আপনি আর তাকওয়া ও হা হুনা আপনার তাকওয়া অন্তর থাকে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা ডর যদি থাকে তে দিলো ফায়দা লয় আপনি এক মানুষরে ডরাইলে চোখ দিয়া ডরাইন না অন্তর দিয়া ডরাই সরকারের আইন দিয়ে দিল দি ডরাই চোখ দিয়া ডরাইন না তাই লেবাসে আপনারে যদিও মুসলমান দেখা যায় মগর অন্তর যদি আপনারে প্রকৃত মুসলমান না দেখা যায় তাহলে এই মুসলমানি দুনিয়াতে কোনো দাম নাই আখেরাতের ময়দানে কোনো দাম নাই হুকানা আলহামদুলিল্লাহ